আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। কোভিড-19 কারণে গত সতেরোই মার্চ হতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সে কারণে গতানুগতিক নিয়মে তোমাদের শ্রেণীকক্ষে এসে পাঠদান করা সম্ভব হচ্ছে না। সে কারণে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করা হচ্ছে। আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা রাখব, সে বিষয়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অধ্যায় নাম উৎপাদন। আজকে আলোচ্য বিষয় উৎপাদনের ধারণা, কনসেপ্ট অফ প্রোডাকশন। দুই নম্বর উপযোগের ধারণা, কনসেপ্ট অফ ইউটিলিটি। তিন নম্বর উপযোগের প্রকারভেদ, টাইপস অফ ইউটিলিটি। এই তিনটি বিষয়ের উপর আজকে আমি আলোচনা রাখব। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তো আমি শুরুতে আলোচনা রাখছি উৎপাদনের ধারণা, কনসেপ্ট অফ প্রোডাকশন। উৎপাদন শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা। সাধারণভাবে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকে উৎপাদন বলে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ প্রকৃত প্রদত্ত উপকরণসমূহ ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যদ্রব্য তৈরি করতে পারে, যা দ্বারা মানুষ তাদের প্রয়োজন মিটাতে সমর্থ হয়। তাছাড়া মানুষ প্রকৃত প্রদত্ত উপকরণসমূহ রূপান্তরের মাধ্যমে সেগুলোর সত্ত্বগত, সেবাগত, স্থানগত, কালগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। সেজন্য অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। পরিশেষে বলা যায়, উৎপাদন এমন একটি প্রক্রিয়া যেখানে প্রকৃত প্রদত্ত উপকরণসমূহ ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যদ্রব্য তৈরি করাকে উৎপাদন বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি যে উৎপাদন শব্দের আভিধানিক অর্থ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ পারে প্রকৃত প্রদত্ত উপকরণসমূহ ব্যবহারের মাধ্যমে, তাদের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে মানুষের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করতে পারে, যা দ্বারা মানুষ তাদের প্রয়োজন মেটাতে সমর্থ হয়। তাছাড়া উৎপাদনের উপকরণসমূহ আহরণ, রূপান্তর এবং এর মাধ্যমে তারা রূপগত, সত্ত্বগত, স্থানগত, সময়গত, সেবাগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। তাই অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করছি উপযোগের ধারণা, কনসেপ্ট অফ ইউটিলিটি। তোমরা ভালো করে শুনবে। যে আমরা জানি উপযোগ শব্দের অর্থ হল অভাব পূরণের ক্ষমতা। তুবা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে খাতা এবং কলম পড়ায় পড়ে পড়ালেখা করে। সে খাতাগুলো ব্যবহার করার পর সেই খাতাগুলো ফেলে দেয় না, ব্যবহৃত খাতাগুলো টুকরিতে জমিয়ে রাখে। কিন্তু বলপেন লেখা শেষ হলে সেটি ফিরিয়ে দেয়। তারপর টুকরি থেকে জমানো বা ব্যবহৃত খাতাগুলো ঠোঙ্গা প্রস্তুতকারীর নিকট ওজন দরে বিক্রয় করে। একদিন তুগার মামা বাজার থেকে ঠোঙ্গায় চীনাবাদাম নিয়ে বাসায় আসলেন এবং তুগাকে দিলেন। তুবা ঠোঙ্গাটি হাতে দেখে আশ্চর্য হয়ে গেল। সে দেখল
তারই হাতের লেখা পুরাতন খাতাগুলো দিয়ে বাদামের ঠোঙ্গা তৈরি করা হয়েছে। সে ব্যাপারটা বাসার সবাইকে দেখালো। তখন তার মামা বলল, তুমি যখন নতুন খাতা কলম ক্রয় করেছো এই খাতাগুলো তখন তোমার কাছে তার উপযোগ ছিল, তারপর যখন তুমি ওজন দরে ঠোঙ্গা প্রস্তুতকারী ব্যক্তির নিকট বিক্রয় করেছো তখন তার কাছে সেগুলোর উপযোগ ছিল। তো আমরা বলতে পারি কোনো কিছুর উপযোগ থাকলেই মানুষ ক্রয় করে বা কেনে। তাহলে আমরা এখন বলতে পারি যে উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে সমুদ্রের পানি কিন্তু কেউ ক্রয় করে না, কারণ সমুদ্রের পানিতে কোনো উপযোগ নেই। কেউ যদি স্বপ্নে দেখত যে সমুদ্রের পানি ব্যবহার করলে মানুষের রূপ লাবণ্য ভালো হয় বা রূপ লাবণ্য বেড়ে যায়, তখন কিন্তু মানুষ সমুদ্রের পানি ক্রয় করার জন্য মানে ভিড় জমাইত। তাহলে আমরা বলতে পারতেছি যে কোনো জিনিসের উপযোগ না থাকলে সেগুলো কিন্তু কেউ কখনো কেনে না। তাহলে পরিশেষে বলা যায় উপযোগ হচ্ছে কোনো বস্তু, উপযোগ হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বলে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি যে গল্পের আকারে তোমাদেরকে উপযোগটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বই পড়ে সুন্দরভাবে অনুশীলন করে আরও বিস্তারিত জানতে পারবে। তা তোমরা এতটুকু জানো যে উপযোগ শব্দের অর্থ হলো অভাব পূরণের ক্ষমতা। তো অভাব পূরণের ক্ষমতা না থাকলে সেই বস্তু বা সেই দ্রব্য বা সেই পণ্য কেউ ক্রয় করবে না। তো এরপর আমি আলোচনা রাখছি উপযোগের প্রকারভেদ। তোমরা জানো আমরা উপযোগকে মোটামুটি পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর হল সত্যগত উপযোগ। দুই নম্বর রূপগত উপযোগ। তিন নম্বর স্থানগত উপযোগ। চার নম্বর সময়গত উপযোগ। পাঁচ নম্বর সেবাগত উপযোগ। আমরা উপযোগকে পাঁচ শ্রেণীতে ভাগ করলাম। প্রথম হলো সত্যগত উপযোগ, রূপগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ। তো আমি আগামী ক্লাসে তোমাদের উপযোগের প্রকারভেদের উপর বিস্তারিত আলোচনা করব। তোমরা বাসায় ভালো থাকো এবং বই বিলম্ব না করে বই ক্রয় করে তোমরা সুন্দরভাবে পড়াশোনা শুরু করো। এই আশা রেখে তোমাদেরকে, তোমরা সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের পাঠদান পর্ব শেষ করছি। খোদা হাফেজ।